أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين سيدنا থেকে আপনি জানতে চেয়েছেন নামাজ অবস্থায় থুতু ফেলে কি নামাজের কোনো ক্ষতি আছে কিনা নামাজ অবস্থায় থুতু ফেলানো বিষয়ে জানতে হবে আগে যেমন নামাজের দ্বারা এখন নামাজের সামনে কি এভাবে থুতু ফেলানো সম্ভব অবশ্যই সম্ভব না থুতু যদি চলে আসে তাহলে করণীয় টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারে নিয়ে নেবে টিস্যু পেপারে নিয়ে থুতুটা পরে পাঞ্জাবি জামা শার্ট যেটা পকেটে আছে পকেটে রেখে দিবে যদি কোনো কিছুই না থাকে তাহলে বাম পায়ের নিচে রেখে দিবে বাস পরে নামাজ শেষে পরিষ্কার করবে হ্যাঁ এখন কোনো যদি কিছু না আসে তাহলে কি জামার এক সাইডে থুতু রেখে দিয়ে পরে দিয়ে নিবে থুতু তো মুখে রাখা দেবে না যেমন অনেক সময় কফ আসতেছে থুতু এখন আসছে ইচ্ছা করে তো যাতে আসে অনেক সময় হঠাৎ করে যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে সেটা ফেলে দিতে হবে ওই অবস্থায় আর ফেলে দিয়ে তারপরে নামাজ পড়ে নাহলে কেরাত কীভাবে পড়বে কেরাত আছে রুকু আছে সেজদা আছে দোয়া আছে তখন তার ডিস্টার্ব হবে আর থুতু ফালাতে যায় যাতে কেবলামুখী থেকে অন্যদিকে না ঘুরে যায় শরীর বডি চেয়ারা না করে বিনয় নম্রতার নষ্ট না হয় এমন যাতে না হয়ে যায় সে যে নামাজের মধ্যে আসে এটাতে সে খেলে করে না থুতু ফালাতে যায় অন্য কাজে অন্য মানুষ করে গেছে তাহলে তো নামাজ নষ্ট হয়ে যাবে স্বাভাবিকভাবে তখন নর্মাল পজিশনে তাড়াতাড়ি থুতুটাকে ব্যবস্থা করে নিতে হবে আর সামনে তো মসজিদে হোক বামে হোক যেভাবে হোক ডানে হোক আগে হোক পিছিয়ে হোক সেভাবে যাতে মসজিদে থাকলে বিনয় নম্রতা যাতে নষ্ট না হয় অন্যের ডিস্টার্ব না হয় সেভাবে কাজ করতে হবে এমনিভাবে মসজিদে ফেলা যাবে না মসজিদে যদি দেওয়ালে থু ফেলায় মসজিদে ফেলায় তাহলে মসজিদ দিতে হবে এটা কাফফারা হলে কি মসজিদ দেওয়া পরিষ্কার করে নেওয়া হ্যাঁ খেয়াল রাখতে হবে আল্লাহ হাফেজ সবাইকে আমিন হাজার আসসালামু আলাইকুম।